শীতের সময় এরকম গরম গরম পিঠা খাইতে কার না ভাল লাগে। তো আমি আজকে আপনাদের জন্য সবার জন্য একটা ভালো একটা পিঠা এবং খুবই মজাদার খুবই সুস্বাদু পিঠার রেসিপি লই আইছি। তো দেখুন এই পিঠাটা সবাই চিনে, বাজারে ভালোভাবে বিক্রি হয়। তো এই পিঠাটা আমি আজকে ভাপের পিঠা আমি ঘরে বানাইতেছি। এই পিঠাটার নামটা আমি ঠিক কইতে পারতাছি না। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে সকালবেলায় কিন্তু তোমাদের জন্য আরেকটা নতুন পিঠার রেসিপি নিয়ে আইছি। তো আজকে কোনো ব্লক নিয়ে আইছি না। এখানে দেখো আমি অনেকগুলি গুঁড়ি শ্বশুরবাড়ির থেকে আনছিলাম, তো এখান থেকে আমি অর্ধেক গুঁড়ি লইয়া লইতেছি, চালের গুঁড়ি। আর গুঁড়িগুলি আমি রোদ্রে শুকাইয়া খুব ইয়ে করে রেখা দিছি যাতে করে এগুলি নষ্ট না হয়। তো এখান থেকে দেখো না 600 গ্রামের মতো গুঁড়ি নিয়ে আনিছি। তো 2 চামচের মতো প্রথমে আমি লবণ দিয়া নিমু, আর লবণগুলো খুব ভালো করে চালের গুঁড়ির সাথে মিশে আনিমু হাত দিয়ে এইভাবে লেড়েচেড়া। তো এরকম পিঠা খুব ভালো লাগে আমার কাছে। তারপর দেখো জল নিয়ে আনিলাম, আর একটু একটু করে জল দিমু, তারপর হাত দিয়ে কষলাইয়া কষলাইয়া ভালো করে গুঁড়ির সাথে জলটা মিশে আনিমু। এইভাবে কষলাইতে হইব, খুব ভালো করে কষলাইতে হইব। তো সবটি জল একসাথে দিতে যাবো না, অল্প অল্প করে জল দিমু। তো এইভাবে জল দিয়া দিয়ে বারবার জল দিমু আর কষলাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত জলটা চালের গুঁড়ির সাথে ভালো করে মিশা যায়। এরকম করতে 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 অনেকক্ষণ, প্রায় আমি 40 মিনিটের মতো কষলাইছি কষলাইছি, জল দিছি আর কষলাইছি, কষলাইতে কষলাইতে গুঁড়িটারে একদম ঝুড়া ঝুড়া বানিয়ে এলাইছি। তারপর বানানো বানানো হয়ে গেল। এখানে দেখো তারপরে আয় পড়ছি নারকেল কুড়াইতে। তো নারকেলটা প্রথমে ভেঙ্গে লই, আর নারকেলটা আগে চুলিয়া টুলিয়া রাখছিলাম। তো নারকেলটা কুড়াইতে হইব, পুরা নারকেলটা যদি কুড়াইয়ে রাখা দিই তাহলে তো ভালোই, যতটুকু লাগে। আর নারকেল 1 ফুটও জল নাই, সামান্য একটু জল আসলো, যাক জলটা এবার ফালাইয়া দেবো। ফালানি টালানি হয়ে গেছে, এবার আমি নারকেলটাকে ভালো করে কুড়াই লইতেছি। তো আমার কুড়ানিটা একটু বেশি একটা ধার নাই, যার কারণে অনেকটা সময় লাগছে নারকেলটা কুড়াইতে। যাক নারকেলটা কুড়ানি অবশেষে শেষ হইল। তারপর যাবো অন্য প্রসেসে। এই দেখো কি সুন্দর করে নারকেল পড়তেছে, কিন্তু এত বেশি করে পড়তেছে না, যার কারণে অনেকটা সময় লাগছে। যাক এবার নারকেলটা তো মাস্ট বি লাগবো এই পিঠাতে। তো আর যদি তোমার নারকেল না দিতে চাও এরকমভাবেও হইব। তো আমি যখন গুঁড়িটা কমপ্লিট করে আলাইছি, তারপর পিউ গিয়া বইছে গুঁড়িটা হাতাইতে, মানে পিউর কাছে হাতাইতে খুব ভালো লাগতেছে, যার কারণে সে হাতাইতেছে। এবার দেখো বন্ধুরা কীরকম করে গুঁড়িটারে আমি কমপ্লিট করছি। এই দেখো কি সুন্দর ঝুড়া 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 হয়েছে গুঁড়িটা, একদম ঝুড়া ঝুড়া হয়ে গেছে। তারপরে যাবো গুড় কাটতে। এরপরে আমি গুড়টারে এরকমভাবে একটা দাঁড়ার সাহায্যে, নাহলে একটা ছুরির সাহায্যে এরকমভাবে পাতলা পাতলা করে গুঁড়িটারে কুচি কুচি করে কাটতে নেব। আর চালের গুঁড়িটা মেইন হয়েছে এই পিঠার মধ্যে, মেইন হয়েছে গুঁড়িটা কষলাম। যতক্ষণ পর্যন্ত গুঁড়িটা ভালো করে জলের সাথে না কষলাইয়া মিশায় ততক্ষণ কিন্তু পিঠাটা খাইতে স্বাদ লাগে না। তারপর এরকম একটা ছাঁকনি লইয়া লুমু, ছাঁকনির ভিতরে গুঁড়িটা লইয়া এভাবে এভাবে লাইড়া চাইয়া গুঁড়িটারে নিচে ফালাই দেবো, মানে থালে ছাইল্লা লুমু। সালা সালি হইয়া গেলে অবশিষ্ট যেটি চাকা চাক্কা থাকে এটিরও ডইল্লা ডুল্লা এই ছাঁকনি দিয়ে ছাইল্লা লামু। এরকম একটা প্লাস্টিকের ঝুড়ি যদি ঘরে না থাকে তাইলে কারোবার থেকে খুঁজে লইয়া ফিরবেন, কোনো সমস্যা নাই যে আমি একটা কাজে নিতেছি এই কথা কে খুঁজে লইয়া ফিরবেন। যাক এবার এমন একটা বাটি লইয়া নিলাম, এর থেকে ছোটো বাটি থাকলেও লইতে পারেন আর এর থেকে বড় বাটি থাকলেও লইতে পারেন। তো আমি এরকম মিডিয়াম সাইজে বড়ো না ছোটো না একটা বাটি লইলাম। তো এখানে কিছু গুঁড়ি আগে দিয়ে দিলাম, তো গুঁড়িটারে ভালো করে সমান করে লইতে হইব। তারপর এটার মাঝখানে দিতে হইব নারকেল, নারকেলটারও সমান করে চারিদিকে মানে পুরো বাটির মধ্যে মিলাই দিতে হইব, এক সাইড ওসা নিশা করে দিলে হইতো না। তারপর দিয়া দিব গুড়, যে গুড়টারে কুচি কুচি করে কাটতে লইছি। গুড়টা দেওয়ার পর আবার উপর দিয়া চালের গুঁড়িটি দিয়া দিমু। তা আমি কোনো চাপা চুপা দিতেছি না, শুধু উপরে লেয়ারগুলির উপরে এমনি এমনি করে দিতেছি। তারপর আঙুলের সাহায্যে এটি ভালো করে একটু মিলাই মিলাই দিতেছি যাতে করে উঁচা নিশা না থাকে। তারপর আরেকটা লেয়ার দিমু, তো প্রথমে আবার নারকেল দিয়া দিমু, তারপরে গুড় দিয়া দিমু। তা আঙুলের সাহায্যে এটা ভালো করে মিশাই মানে সমান করে লমু। তো নারকেল দেওয়া হয়ে গেছে, এবার দিয়া দিমু গুড়। তো গুড়টা দিয়া সাইরা এরকম করে হাত দিয়ে ভালো করে মিলাই দিমু। এরপরে গুঁড়ি দিয়া দিমু, তো পুরো বাটিটা ভর্তি করে দিমু গুঁড়ি দিয়া, একদম পুরো ফুল সমান করে নিমু। আর বাটিটা একটু বড় সাইজের লইছি, যার কারণে পিঠাগুলো আমার খুব বড় বড় সাইজের হয়েছে, একটা খাইলে আরেকটা খাওয়ার জায়গা থাকতো না পেটের মধ্যে। তো যাক খাইতে কিন্তু খুবই স্বাদ লাগছে, কিছু কোয়াল লাভ নেই। যাক এইভাবে অবশিষ্ট গুঁড়িগুলো হাত দিয়ে এইভাবে ফেলা দিতে হইব দিয়া সাইডা এটারে। এবার দেখো এখানে কিন্তু চুলার মধ্যে ড্যাগ বসে আর ড্যাগের মধ্যে দিয়া দিছি 2 গ্লাসের মতো জল, আর উপরে একটা ভালো কাপড় ধুইয়া বান্ধা দিছি মুখটারে। এবার হাতের সাহায্যে একটু হালকা হালকা করে চাপা দিয়া লমু, এইভাবে শুধু হালকা হালকা করে চাপা দিতে হইব। দেওয়ানোর পরে আমি এটা কিন্তু উপরে দিয়া দিছি। তো এরপরে আয়া পড়লাম কিন্তু নেক্সট পার্টে, মানে নেক্সট আরেকটা বানাইতে। তো এরকম করে চালু গুঁড়ি প্রথমে লইয়া লইলাম, তারপরে দিয়ে দিলাম নারকেল একটা লেয়ার, দেওয়ানোর পর দিয়া দিব গুড়। তো আঙুলের সাহায্যে কিন্তু সমান করে লইতে হইব। এরপরে দিয়া দিতে আসি গুড়, গুড় দেওয়ার পরে তারপরে দিয়ে দিতে আসি আবার চালের গুঁড়ো।
তো আমি দুই লেয়ার করে দিছি, আপনারা চাইলে এক লেয়ার করেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো বাটিটা যেহেতু বড় একটু নিছি, তার কারণে আমি দুইটা লেয়ার করে দিছি। আর যদি ছোটো বাটি হয় তাহলে একটা করে লেয়ার দিলেও হইব, ঠিক আছে? তো যাক, এবার চালে গুঁড়িটা দিয়া দিলাম, দিয়া সাইরা আবার আঙুল দিয়া একটু সমান করে লমু, লইয়া সাইরা তারপর উপরে নারকেলটা দিমু, এরপরে গুড় দিমু। আর এই পিঠাটা কিন্তু আমি বিয়ার আগের থেকেই বানাইতে পারি। তো আমার যখন মানে আমি ক্লাস এইটে না নাইনে পড়ি, তখন আমি বান্ধবীর বাড়িতে গেছি, তো ও বানাই খাওয়াইছিল। খাওয়ানোর পর আমি সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়া এই পিঠাটা বানাইছি। তো বানায় আমার মারে খাওয়াইছি, মা কিন্তু খাইয়া খুবই স্বাদ পাইছে, যে না খুব স্বাদ হয়েছে। তো এরকম করেই তখনই পিঠাটা বানাইছি। আর বিয়ার এত বছর পর আমি আবার এই পিঠাটা বানাইছি। তো এতদিন পরে যে পিঠাটা বানায় খুবই ভালো লাগছে। তো পিঠাটা অবশ্য সবসময় বানানো হয় না, কেন কি সবসময় বানাই না, কেন কি একটু মানে খাইবো কি খাইতো না বাচ্চারা, তার কারণে বানায় না। কিন্তু তখন যেহেতু বাচ্চারা খাইবো কইছে, তার কারণে বানাইতে আইছি। তো এই দেখো, হালকা হাতে একটু একটু করে চাপা দিয়া দিয়া লইতে হইব, আর এরকম করে আঙুল দিয়ে দিয়ে হালকা হালকা করে চাপা দিয়া তারপরে ডেগের উপরে বাটিটা এভাবে কইরা উপর কইরা রাখা দিব। রাখনের পরে একটু সময় রাখা দিব বাটিটা, এভাবে এভাবে থাপড় দেওয়া, সুন্দর করে বাটিটা আস্তে আলগা করে লামো। এরপরে ডেকটা যে মানে যতটুক মুখটা আছে সেই মুখের অনুসারে একটা বাটি ঢাকনা দিয়া দিয়া দিব। ঢাকনা দেওয়ার পর 10 মিনিট পর এভাবে করে বাটিটা সরামু, সরাইয়া সেরা এবার পিঠাটা নামাইলাম। আর দেখো কি সুন্দর পিঠাটা হইয়া গেছে। 10 মিনিট পর্যন্ত রাখা দিছি, রাখার পরেই বাটিটা সরাইছি, আর পিঠাটা দেখো খুব সুন্দর হয়েছে। তো এখন নামাইয়া লেতেছি, তেরকম করে পিঠাগুলি আমি বানামু। আর বানানোর সাথে সাথে কিন্তু প্লেট থেকে পিঠাগুলি যাইতে গেছে, কার্পেটে যাইতে আছে, করতে পারি না। তো এবার দেখো আরেকটা বানাইতে চলে আসি, সেম ভাবেই বানাইলাম। তো বাটিটা একটু দিয়া কয়েক মানে 1 মিনিটের মতো রাখলাম, রাখা বাটিটা উঠলাম। 1 মিনিট পুরো রাখতে হইতো না, অল্প একটু সময় লাগে রাখা বাটিটা উঠাই লাইতে। তো দেখো বন্ধুরা, অনেকগুলি পিঠাই বানাইছি, আর আমার ঘরের অবস্থাটা দেখো কি হইয়া রয়েছে, টেবিলের উপর কিন্তু কি অবস্থা হইয়া রয়েছে। তো সকাল সকালবেলা তো পিঠা বানানোর সময়, তারপর রান্না করতে হইব, এরকমভাবে আর ইয়ে করতে পারিনি, মানে গুছাগুছি করতে পারিনি। তো এখানে দেখো পিঠাটা কি সুন্দর হয়েছে, নরম, একদম নরম আর স্প্রাঞ্চি। আমরা ছোটো থাকতে যে কেকগুলি খাইছিলাম বাজার থেকে, যে বন কেকের মতো, ঠিক এরকমভাবেই পিঠাগুলি হয়েছে। আর ভিতরের অংশটা দেখো কত ভালো হয়েছে, মানে খুবই নরম নরম হয়েছে, আর ভিতরে তো গুড় নারকেল আসে, যার কারণে খাইতে খুবই স্বাদ লাগে। তো বন্ধুরা, এরকম পিঠা অবশ্যই বানাই খাইবা। আর এই পিঠাটা আমরা বাঙালিদের মধ্যে সবথেকেই মানে শ্রেষ্ঠ পিঠা, মানে খাইতে খুবই ভালো পায় বাঙালিরা। তো ওই পিঠাটার নামটা আমি ঠিক করতে পারি না, আমি তো ভাবের পিঠা কই, দুই পিঠা না কি পিঠা আমি অবশ্যই জানি না। তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাইও, আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা কাছে অবশ্যই জানাইও। তো এখানে দেখো বাচ্চাদের পিঠা দেওয়ার পর বড়রও দিলাম, তারা সবাই খাইলো, খুবই প্রশংসা করলো, না পিঠাটা খুবই স্বাদ হয়েছে, অ্যাকচুয়ালি পিঠাটা খুবই স্বাদ হয়েছে। তো এখানে দেখো আরও গরম গরম তিনটা পিঠা রইয়া গেছে, তো এগুলি আর খাইতে পারলাম না, কারণ যে পিঠাগুলো বড় তার জন্য। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতে আসি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।